পৃথিবীর কোন অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি শিখাইতে আসবে। এই সাহস কারোর থাকা উচিত না। আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে, উত্তরে দক্ষিণে যেদিকে যান, দেখবেন মুখে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে সংখ্যালঘুদেরকে উকুরের মতো টিপে টিপে মারে। পশ্চিমারা দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু জিকির শোনায় আমাদেরকে। ওদের ওখানে মুসলমানরা কেমন আছে একটু খোলা খোঁজ খবর নিয়ে দেখেন, ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেন যে তোমরা কেমন আছো, মসজিদে আজান দিতে পারো কিনা, মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা। অথচ আমার এদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করছে, মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে, পারলে পাহারাদারি করছে তাদের মন্দির যাতে হামলা শিকার না হয়। এটা সেই দেশ। এদেশের মানুষকে এই সেকুলারিজম গিলাইয়া ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন না। আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ। বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের ধর্মপ্রাণ, হিন্দুরাও ধর্মপ্রাণ, মুসলমানরা ধর্মপ্রাণ, হিন্দুরা তাদের ধর্মে, মুসলমানরা তাদের ধর্মে ধর্মপ্রাণ। অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান, সে সংবিধানে যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ থাকত, তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করত, তারা রাষ্ট্রকে অন করত এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারত। ২৪ এর এই পরিবর্তনের পেছনেও আপনারা জানেন যে এদেশের ধর্মপ্রাণ মানুষদের কি পরিমাণ অবদান আছে। সেই আবু সাইদের ফেসবুক ওয়ালে যদি আপনি যান, আপনি তার লাইনে লাইনে দেখতে পাবেন কতটা ধর্মপ্রাণ সে ছিল। এভাবে একটা একটা করে আপনি যদি দেখেন, অগণিত মাদ্রাসার ছাত্ররা এখনো, তাদের চোখ নাই, হাত নাই, পাও নাই, তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমি পত্রিকার কোনো পাতায় দেখিনি তাদের অবদানকে শ্রদ্ধার সাথে উল্লেখ করতে, কিন্তু হসপিটালের বেডে বেডে গিয়ে আমি নিজের চোখে দেখেছি তাদের কষ্টগুলো। আপনি এখনো গেলে অনেক জায়গায় দেখতে পাবেন। সে ৭১ যা হয়েছে এখনো যেন আবারও সেটা না হয়, আবারও যেন আমাদের চেতনাকে যেন হাইজ্যাক করা না হয়, এই জন্য আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। এই নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প বা স্বপ্ন দেখছে তরুণরা, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। শোষণের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করুন। আমাদেরকে যেন কোনো ক্ষমতাসীন শক্তিরা যেন শোষণ না করে, আমরা যেন এমন কিছু নেতা পাই, এমন কিছু মানুষ পাই, তারা কারা হবে আমরা জানি না, আল্লাহ যাদেরকে দিয়ে এদেশের মানুষের নসিবে ভালো কিছু দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের জন্য উপযুক্ত হিসেবে কবুল করে নিন। আমরা জানি না কারা কোত্থেকে আসবে, কিন্তু এই তরুণরা স্বপ্ন দেখাচ্ছে যে আর নয়, জুলুম বহুত হয়েছে। যারা যখন ক্ষমতা থাকবে, থানাগুলো সব তাদের কন্ট্রোলে থাকবে, ডিসি অফিসগুলো তাদের কন্ট্রোলে থাকবে, সংবাদ মাধ্যম তাদের পক্ষে সাফাই গাইবে, এই তেল মারামারি বহুকাল চলেছে এদেশে, এদেশকে ধ্বংস করেছে এরা। আমরা প্রকৃত বাস্তবতাকে তুলে আনতে চাই। এই জন্য এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলেছিলাম, সামান্য কিছু মানুষ যারা ১% না, এদেশে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা হোক, রাষ্ট্র থেকে ধর্মকে দূরে ফেলা হোক, এই বিশ্বাসে এদেশের কত ৫০% মানুষ আছে, ১০%। একটা অবাক করা বিষয় কি জানেন, এই জনগণের চেতনা চেতনা বলে জিগির করা পাবলিককে যদি বলেন যে একটা গণভোট দেন, এরা মরে যাবে, কোনোদিন গণভোট দিবে না। কারণ গণভোট দিলে এরা জানে যে এদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষই ধার্মিক, এদেশে হিন্দুরাও ধার্মিক, মুসলমানরাও ধার্মিক। ধর্ম বিযুক্ত বা ধর্ম মুক্ত সংবিধান এটা এদেশের মানুষ চায়। আমরা শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না, আমরা বলতে চাই যে আমাদের সংবিধানে এমন কোন ধারা উপধারা যদি থাকে যেটা এদেশের মানুষের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী, তাহলে সেটা অটোমেটিক বাতিল হতে হবে। এই যে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বাতিলের কথা বলেছি, এখানে আমি ইসলামিক মূল্যবোধ শুধু বলিনি, কোনো ধর্মের মানুষের ধর্মীয়, এদেশে যত ধর্মের মানুষ বসবাস করে, কোনো ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন থাকতে পারবে না, কোনো আইন হতে পারবে না যে আইন কোনো ধর্মের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। ঠিক একইভাবে পশ্চিমা সহ পৃথিবীতে যে সমস্ত
মোড়ল অঞ্চলগুলো আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায়, কিছু লোন দিয়ে, কিছু ধার দানা দিয়ে, কিছু আইডিয়া দিয়ে, কিছু টেকনোলজি দিয়ে তারা আমাদেরকে গোলাম বানাতে চায়। তাদের গোলামীর ফাঁদে যেন আমরা পা না বাড়াই, এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে, সংবিধানটাকে সেভাবে তৈরি করতে হবে। এবং এটার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা ইতোমধ্যে অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাকেও তারা, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকেও তারা নক করেছেন যে জাতীয় সংসদে উপস্থিত হয়ে সেখানে সংবিধান সংশোধন বিষয়ক কমিটিতে থেকে মিটিংয়ে থেকে আমার প্রস্তাবনা দিতে বলা হয়েছে। আমি দেশে বাইরে ছিলাম, আমি লিখিত প্রস্তাবনা দিয়ে আমার প্রতিনিধি হিসাবে মুফতি আবদুল্লাহ মাসুম ভাইকে পাঠিয়েছি, সুনির্দিষ্ট প্রস্তাবনা লিখিত আকারে সেখানে জমা দিয়েছি আমি। তো যেহেতু তারা আমাকে ব্যক্তিগতভাবে স্মরণ করেছেন, ডেকেছেন, আমি কৃতজ্ঞ, আমি জমা দিয়েছি। আমি আপনাদেরকেও বলবো যে অনলাইনে যে মতামত নেওয়া হচ্ছে সেখানে আপনারা সাধ্য অনুযায়ী আপনাদের মতো করে লেখেন। আমরা অর্থনৈতিক মুক্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার মতো সংবিধান চাই, আমরা সেই সংবিধান চাই যেই সংবিধানে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু থাকবে না, এদেশের সামাজিক, এদেশের সাংস্কৃতিক কোনো কিছুর সাথে সাংঘর্ষিক কোনো কিছু যেন না থাকে। এই বিষয়গুলো গিয়ে গিয়ে আমাদের লেখা দরকার। আমরা কি সেকুলার সংবিধান চাই নাকি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের সংবিধান চাই, এই জিনিসটা এখানে বললে হবে না, একে গিয়ে লিখতে হবে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ, এবং সেই সাথে ভাই আমাদের সজাগ থাকতে হবে। এ সুযোগ আবার কোনো কালে আসবে কিনা আমরা জানি না, অন্তত জিজ্ঞেস তো করা হচ্ছে, আমাদের জিজ্ঞেস করা হয়েছে। আমি আমার চেষ্টাটুকু তো করি, আল্লাহর কাছেও তো বলতে পারবো যে আল্লাহ আমি আমার চেষ্টাটুকু অন্তত করেছি, আমি লিখে আমার মতামতটা দিয়েছি, আমার মতামত তারা শুনেনি। আমরা বরাবর দেখেছি এদেশের 0.1% হবে কিনা সন্দেহ যে মানুষগুলো, সেই মানুষগুলোই ধর্মপ্রাণ মানুষদের রীতি নীতি, তাদের পলিসি, তাদের মূলনীতি সব ঠিক করে দেয়। সে একাত্তরও তারা করেছে, এখনো সে তারাই সরব আছে এবং তারাই করছে। আমরা আমাদের জায়গা ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারছি না। অতএব আমার মনে হয় যে আমাদের ভয়েস রেইজ করা দরকার, আমাদের কথা বলা দরকার। পশ্চিমারা তারা নানা কারণে, সরি, রাষ্ট্র এবং ধর্ম দুইটাকে আলাদা করে ফেলেছে, ধর্মকে ধর্মীয় যে উপাসনালয় আছে সেখানে তারা ঢুকিয়ে ফেলেছে। তাদের এটা করা ছাড়া উপায় ছিল না। মুসলমানদের অতীতে এমন কিছু নাই যে তাদের ধর্মচর্চা তাদেরকে এগুলো থেকে দূরে রাখে। আপনি স্পেনে মুসলমানদের ইতিহাস যদি পড়েন, আপনি দেখবেন যে স্পেন থেকে মুসলমানদের শাসন আমলে ইমাম কুর্তুবী কর্ডোবা থেকে ইমাম কুর্তুবীর মতো মানুষের জন্ম হয়েছে, ইমাম রাগেব ইস্পাহানির মতো স্পেনে জন্ম হয়েছে, ঠিক সেই স্পেনে আবার ইবনে সিনার মতো মানুষেরও জন্ম হয়েছে। মেডিকেল সায়েন্সের প্রাণপুরুষের জন্ম যেরকম হয়েছে, গণিত বিজ্ঞানের যেরকম প্রাণপুরুষের জন্ম হয়েছে, তাফসির শাস্ত্রের প্রাণপুরুষেরও জন্ম হয়েছে। তাহলে মুসলিমরা রাষ্ট্র এবং সংবিধানে ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ চর্চা করে তারা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ইতিহাস পৃথিবীতে অনেক পুরনো। অতএব এই যে পশ্চিমাদের শিখিয়ে দেওয়া বস্তাপচা সস্তা চিন্তাধারা যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেল, এটা করে 50 বছরে রাষ্ট্রকে কিছুই তারা দিতে পারে নাই। অতএব এই নতুন করে যে বাংলাদেশ শুরু হয়েছে সেখানে আমরা পুরাতন সেই খিস্তিকে আবার দেখতে চাই না। এদেশের 4 লক্ষ মসজিদের 8 লক্ষ ইমাম মুয়াজ্জিনকে যদি রাষ্ট্র ওন করত, তাদেরকে যেভাবে মসজিদের নেটওয়ার্ক সারা দেশে বিছানো আছে, এতগুলো সরকারি অফিসে তো আপনি চাইলেও তো দিতে পারবেন। প্রতিটা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে যত বড় বড় মসজিদ আছে, যত ইমাম মুয়াজ্জিন আছে, তাদেরকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রের উন্নয়নে নানামুখী কাজে তাদেরকে লাগানো যেত। ইমাম সাহেবদের নামাজ পড়ানোর বাইরে কোনো কাজ নেই, মসজিদ সাহেবের আজান দেওয়ার বাইরে তেমন কোনো কাজ নেই। রাষ্ট্র যদি চাইতো যে আমার দেশের 4 লক্ষ মসজিদের যে নেটওয়ার্ক আছে সারা দেশ, এগুলোকে যদি প্রপারলি ইমাম সাহেবদের ট্রেনিং দিয়ে, মুয়াজ্জিনদেরকে ট্রেনিং দিয়ে রাষ্ট্রের মূল কাজে যদি তাদেরকে ইনভলভ করা হতো, তাহলে রাষ্ট্র অনেকক্ষণই এগিয়ে যেতে পারত। তা মিম্বর থেকে বলানো যেত, ইমাম খতিবদেরকে দিয়ে বলানো যেত, যেটা মিডিয়া দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বলিও কাজ হয় না, তার চেয়ে বেশি কাজ হতে পারত। কিন্তু সবসময় ধর্মকে একটা সাইড করে রাখার চেষ্টা আমরা এদেশে দেখেছি সব কিছুতে। তো আমার মনে হয় যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা উচিত, এবং এই জায়গাটাতে আবার এই ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী, সেকুলারিজমের ধ্বজাধারীরা
তারা আবারও পশ্চিমায় সমস্ত কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, তারা আসতে পিষ্টে লেগে আছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, কোনোভাবেই আমাদের এই অর্জনকে তারা যেন ছিনতাই করতে না পারে। এ ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা পশ্চিমাদের নেওয়ার মতো অনেক কিছু আছে, সেগুলো আমরা অবশ্যই নেব, কিন্তু তাদের কালচার অন্তত আমাদের ধার করার কোনো প্রয়োজন নাই। তারা তাদের কালচারকে সংরক্ষিত রাখবার জন্য হাজারো চেষ্টা করে, আর আমাদের দেশীয় কিছু দালাল আছে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে প্রজেক্ট বাগিয়ে নিয়ে তাদের কালচার এখানে পুশ করার জন্য তারা মিডিয়াবাজি করে, নানামুখী প্রোগ্রাম আয়োজন করে, নানামুখী প্রচেষ্টা তারা চালায়। আমাদের দেশে সে সমস্ত কালচারকে তারা আমদানি করতে চায়, তাদের জ্ঞান বিজ্ঞান আমদানি করেন, তাদের টেকনোলজি আমদানি করেন, তাদের ভালো জিনিসগুলো আমদানি করেন, সেগুলো না করে তাদের কালচারটাকে আমদানি করার চেষ্টা করা হয়। আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে বাচ্চাদেরকে স্কুলে শিক্ষার নামে কি শয়তানি শেখানো হয়েছে, যেগুলোর সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই। লজ্জাশীলতা যেটা আমাদের ভূষণ, যেটা আমাদের এই অঞ্চলে মানুষের সৌন্দর্য, আমি শুধু মুসলমানদের কথা বলছি, এই অঞ্চলের হিন্দুদেরও দেখবেন তারাও পশ্চিমাদের মতো বেহায়া না, তাদের মধ্যে স্বাধীনতা বোধ আছে। দুর্ভাগ্য, সেটাকে দূর করার অপচেষ্টা করা হয়েছে। বৈবাহিক বন্ধনের মধ্যে যে সামাজিক কমিটমেন্ট থাকে, বিবাহ ছাড়া কোনো রিলেশন হলে ছেলে মেয়ের নারী পুরুষের সেখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না। বৈবাহিক সম্পর্কের মধ্যে দুইটা পরিবারের মধ্যে বোঝাপড়া থাকে, সাক্ষী থাকে, কাজী থাকে, লিখিত থাকে, সমাজের দুইটা পরিবারের সাথে অনেক সময় দেখা যায় যে দুইটা গোষ্ঠীর সম্পর্ক হয়ে যায়, দুইটা অঞ্চলের সম্পর্ক হয়ে যায়। এখানে কেউ কোনো প্রকার জুলুম করলে অনেকগুলো মানুষ সেখানে ইনভলভ হতে পারে, সেখানে ইন্টারফেয়ার করতে পারে, তাদেরকে ভুল পথ থেকে সরাবার চেষ্টা করতে পারে। এখানে চাইলেই কয়েকজন অন্যায় করতে পারেন, কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে যখন একটা রিলেশন হয়, সেখানে পারিবারিক কোনো বন্ধন না থাকে, বৈবাহিক বন্ধন না থাকে, অবৈধ রিলেশন যখন থাকে, হারাম রিলেশন যখন থাকে, সেখানে সামাজিক কমিটমেন্ট থাকে না। এই জন্য সেখানে প্রতারণা দেখবেন পদে পদে, সেখানে একজন আরেকজনকে প্রতারণা করা, ছেঁকা দেওয়া, হ্যাঁ, টাইম পাস করা, তারপরে যা নানাবিধ যে অশান্তির পথ তৈরি হয় সেগুলো দেখবেন আপনি আজ। তো আমাদের সমাজে বিবাহের মতো এত চমৎকার একটা সামাজিক বন্ধনের যে কালচার প্রতিষ্ঠিত আছে শত শত হাজার হাজার বছর ধরে, সেটা বাদ দিয়ে স্কুল কলেজের বই পুস্তকে কালচারে পশ্চিমাদের সংস্কৃতি ঢুকিয়ে বিবাহ বহির্ভূত সংস্কৃতিকে ডেভেলপ করার চেষ্টা যারা করছে, তারাই তাদের আদলে আবার সংবিধানকে নতুন করে তাদের মতো করে লেখার তারা অপচেষ্টায় লিপ্ত আছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আর তা না হলে আফসোস করতে হবে আবারও যুগ যুগ ধরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ কানগুলো খোলার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকের দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদের কোনো অর্জন যেন আর কেউ হাইজ্যাক করতে না পারে, কেউ যেন ছিনতাই করতে না পারে, আমাদের উপরে যেন কেউ কোনো অপচিন্তা অপসংস্কৃতি যেন চাপিয়ে দিতে না পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আমাদের এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা, এদেশের মানুষের প্রকৃত ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয়, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর দাস হয়ে থাকতে চাই না, তাদের ঋণের নিচে আমরা চাপা পড়ে থাকতে চাই না। আমাদের এই দেশটাকে এগিয়ে নেওয়ার যে সম্ভাবনা আছে পৃথিবীর অনেক দেশে সেটা নাই। আমি মিডিল ইস্টে 10-10 বছর থেকেছি, আমি দেখেছি, পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে গিয়েছি আমি দেখেছি, আমাদের সাবকন্টিনেন্টের অন্য যে কোনো দেশি মানুষের চাইতে বাংলাদেশি শ্রমিকদের কদর পৃথিবীর সব দেশে তুলনামূলক বেশি। কারণ বাংলাদেশের মানুষ একটু কাজের সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চায়, তারা পরিশ্রম করতে চায়। মিডিল ইস্টে আপনি যদি যান দেখবেন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা 8 ঘন্টার জায়গায় পারলে 16 ঘন্টা তারা চাকরি করে, কিভাবে দেশে 10টা রিয়াল বেশি পাঠাবে, 10টা দেরহাম বেশি পাঠাবে, তার জন্য তারা পাগলের মতো ছটফট করতে থাকে। এবং তাদের প্রচেষ্টার কারণে আপনি দেখবেন যে যে সমস্ত অঞ্চলে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেশি আসে, ওই সমস্ত অঞ্চলগুলোতে দেখবেন যে এখন আর কাঁচা ঘর বাড়ি নেই, সব দালান হয়ে গেছে, এগুলো সবগুলো প্রবাসীদের অবদান। বাজারে ঘাটে যে দৃশ্যমান উন্নতি দেখবেন সব প্রবাসীদের অবদান। এদেশে মানুষ পরিশ্রম করতে চায়, ভালো কিছু করতে চায়, কিন্তু দুর্ভাগ্য
এদেশে মানুষকে সবসময় বিদেশিদের পলিসিদের কাছে জিম্মি করে রেখেছে কিছু এনজিও, কিছু বুদ্ধিজীবী, কিছু তথাকথিত সুশীল, তথা কিছু কিছু মিডিয়া। এরা আমাদেরকে দাস বানিয়ে রেখেছে, তারাই আমাদের সংবিধান, তারা আমাদের পলিসি সবকিছু সবসময় নিয়ন্ত্রণ করে। এবার যেন আর করতে না পারে আমাদের চোখ কানটা খোলা রাখতে হবে। সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, আর কিছু না পারে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটু দোয়া করবো যে আল্লাহ আমাদের নসিবে আপনি ভালো কিছু দেন, আমাদেরকে আপনি মুক্তি দেন, আমরা এই জাতাকল থেকে, আমরা এই গড্ডালিকা থেকে যেন বের হয়ে আসতে পারি, আমরা যেন ভালো একটা জায়গায় যেতে পারি। আল্লাহ তো আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।